মাত্র এই 13টি কাজ করলেই জান্নাত আপনার জন্য অপেক্ষা করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের শাহেদ ব্লগস এর সাথে আছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, মূল আলোচনায় যাওয়ার পূর্বে একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল করে দিন, যাতে করে আমাদের চ্যানেলের নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। প্রিয় দর্শক, প্রতিটি মুমিনের শেষ ঠিকানা জান্নাত। জান্নাত অনন্ত সুখের শান্তির সুনিবিড় আধার। জান্নাতে যাওয়ার পথ ও প্রক্রিয়া মহান আল্লাহ অত্যন্ত সহজ করে দিয়েছেন। আল্লাহ নিজেই তার বান্দাদের জান্নাতের পথে ডেকেছেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আল্লাহ শান্তির ঘরের দিকে ডাকছেন, সূরা ইউনুস আয়াত নম্বর 25। একজন ইমানদারের জন্য আল্লাহর হুকুম পালন ও তার রাসুলের সুন্নত পালন অপরিহার্য, তবে আমলে ফিরিস্তি দীর্ঘ করার ও জান্নাত লাভের অনেক সহজ ছোট ছোট আমল রয়েছে। কয়েকটি সহজ আমলের সংক্ষিপ্ত কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে। সম্মানিত বন্ধুগণ, সর্বপ্রথমেই জান্নাতবাসীদের গুণাগুণ। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কে রোজা রেখেছো? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রোজা রেখেছি। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে কেউ আজ কোনো মিসকিনকে খাবার খাইয়েছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে কেউ আজ কোনো জানাজায় অংশগ্রহণ করেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ আজ কোনো অসুস্থ ব্যক্তির খোঁজ নিয়েছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির মধ্যেই একই দিনে এসব অভ্যাস পাওয়া যাবে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সহিহ মুসলিম হাদিস নম্বর 1028। মুখ ও গোপন অঙ্গের হেফাজত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি উভয় ঠোঁটের মধ্যভাগ ও দুই রানের মধ্যভাগ হেফাজতের দায়িত্ব গ্রহণ করে, আমি তার জন্য জান্নাতের দায়িত্ব গ্রহণ করি। সহিহ বুখারী হাদিস নম্বর 6474। মাতা পিতার সেবা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক। তিনি আবারও বললেন, ওই ব্যক্তি ধ্বংস হোক। কেউ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কে সেজন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি তার পিতা মাতা উভয়কে বার্ধক্য অবস্থায় পেল, অথবা যে কোনো একজনকে বার্ধক্য অবস্থায় পেল তবুও জান্নাত অর্জন করতে পারল না, সে ধ্বংস হোক। সহিহ মুসলিম হাদিস নম্বর 2551। এরপর রয়েছে জ্ঞান অর্জন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জ্ঞান অর্জনের উদ্দেশ্যে বের হবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিয়েছেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 2699। সম্মানিত বন্ধুগণ, এরপর ওযু করে দুই রাকাত নামাজ পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করে এবং একাগ্র চিত্রে দুই রাকাত নামাজ আদায় করে তার জন্য জান্নাত অবধারিত। আবু দাউদ 169 নম্বর হাদিস। সময় মতো নামাজ আদায়ে যত্নবান হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সময় মতো নামাজ আদায়ে যত্নবান হয় তার জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাতে প্রবেশ করানোর প্রতিশ্রুতি রয়েছে। আবু দাউদ 1420। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ফজর ও আসরের নামাজ গুরুত্ব সহকারে আদায় করে সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 574। প্রিয় বন্ধুগণ, এরপর রয়েছে প্রতি নামাজের পর আয়াতুল কুরসি পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করবে তার জান্নাতে প্রবেশের জন্য মৃত্যু ছাড়া আর কোনো বাধা নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আস-সুনানুল কুবরানিল নাসাঈ 9848 নম্বর হাদিস। প্রিয় বন্ধুগণ, এরপর রয়েছে সালামের প্রচার প্রসার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি ঈমান আনবে না ততক্ষণ পর্যন্ত সে জান্নাতে প্রবেশ করতে পারবে না, আর যতক্ষণ কোনো মুসলমান পরস্পর থেকে অন্যকে ভালোবাসবে না ততক্ষণ তার পূর্ণ ইমানদার হতে পারবে না। আমি কি তোমাদের সেই কাজটি বাতলে দেব যা করলে পরস্পর ভালোবাসা সৃষ্টি হয়?
তোমরা নিজেদের মধ্যে সালামের প্রচার প্রসার করো। সহিহ মুসলিম হাদিস নাম্বার 54। এরপর এতিমের দেখাশোনা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ও এতিমের লালন পালনকারী জান্নাতে একসঙ্গে এমনভাবে থাকব। এই কথা বলে তিনি মধ্যমা ও তর্জনী আঙ্গুলদ্বয়কে একত্রিত ও পৃথক করে দেখিয়েছেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 5304। প্রিয় ভিউয়ার্স, এরপর রয়েছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরানো। একবার রাস্তার ওপর একটি গাছের ডাল পড়েছিল যা মানুষের জন্য কষ্টদায়ক ছিল, অতঃপর এক লোক সেটি সরিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাকে জান্নাত দান করেছেন। ইবনে মাজাহতে এটি বর্ণিত হয়েছে। প্রিয় বন্ধুগণ, এরপরে রয়েছে ইমানের ওপর অবিচল থাকা। আবু জর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে গিয়েছিলাম। তখন তিনি সাদা কাপড় পরা অবস্থায় ঘুমিয়েছিলেন। কিছুক্ষণ পর আবার গেলাম, তখনও তিনি ঘুমিয়েছিলেন। কিছুক্ষণ পর আবার গেলাম, তখন তিনি জাগ্রত হলেন। তখন আমি তার দরবারে উপবিষ্ট হলাম। অতঃপর তিনি বললেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহু বলবে এবং এরপর মৃত্যুবরণ করবে, সে জান্নাতে প্রবেশ করবে। আমি জিজ্ঞেস করলাম, যদিও সে ব্যভিচার করে এবং চুরি করে? তিনি বলেন, যদিও সে ব্যভিচার করে এবং চুরি করে। আমি আবার জিজ্ঞেস করলাম, যদিও সে ব্যভিচার এবং চুরি করে? তিনি আবারও বললেন, যদিও সে ব্যভিচার এবং চুরি করে। এমনভাবে তিনবার বললেন। অতঃপর চতুর্থবার বললেন, আবু জরের নাক ধুলোয় ধূসরিত হোক। বর্ণনাকারী বলেন, অতঃপর আবু জর রাদিয়াল্লাহু তাআলা আনহু তা বলতে বলতে বের হয়ে যান। সহিহ মুসলিম হাদিস নম্বর 154। বন্ধুরা, এরপর রয়েছে আসমাউল হুসনা আয়ত্ত করা। আসমাউল হুসনা হলো আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার 99টি নাম আছে, যে ব্যক্তি তা আয়ত্ত করবে আল্লাহ তাকে জান্নাত দান করবেন। বুখারী হাদিস নাম্বার 2736। এরপর রয়েছে রুগ্ন ব্যক্তির খোঁজ খবর নেয়া। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মুসলমান অন্য মুসলমানকে দেখতে যায়, সে ফিরে আসা পর্যন্ত জান্নাতের খিরকায় থাকে। সুবহানাল্লাহ। সাহাবাই কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, খিরকা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতের ফল বাগান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2568। এরপর রয়েছে বেশি বেশি সদকা করা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সদকা করো, কেননা সদকায় পুণ্য অর্জন হয় আর পুণ্যে জান্নাত মেলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে ব্যক্তি সর্বদা সত্য বলে এবং সত্যের প্রচার করে, আল্লাহর কাছে তার নাম সিদ্দিকদের মধ্যে অন্তর্ভুক্ত হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তোমরা মিথ্যা কথা থেকে বিরত থাকো, কেননা মিথ্যা পাপের দিকে নিয়ে যায় আর পাপ জাহান্নামে ঠেলে দেয়। যে বান্দা সর্বদা মিথ্যা বলে ও মিথ্যা প্রচার করে, আল্লাহর কাছে সে মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যায়। সহিহ বুখারী হাদিস নম্বর 2607। প্রিয় ভিউয়ার্স, আল্লাহ তাআলা আমাদের তার ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের পাশাপাশি সর্বতোভাবে উত্তম কাজে ব্যস্ত থাকার তৌফিক দান করুন। আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বেশি বেশি শেয়ার করে আপনার বন্ধুদের জানার সুযোগ করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।